নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের গণ অবস্থান, সামিল কাগজকল ইউনিয়ন। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট হিন্দু যুব ছাত্র পরিষদের, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। মেডিকেল কলেজের শিলান্যাসের দাবিতে ধর্মঘট বিভিন্ন সংগঠনের, বৃহত্তর আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের কর্মপ্রার্থীদের চাকরি তথা কাছাড় কাগজকলকে পুনর্জীবিত করার দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্যোগে বুধবার শিলচরে গণ অবস্থান পালন করা হয়। এদিন ক্লাব রোড ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি অবস্থানে ছাত্র যুবকদের বিভিন্ন সংগঠনের সদস্য সহ কাছাড় কাগজকলের বিভিন্ন ইউনিয়নের কর্তা ব্যক্তিরা যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাগজকলের বিএমএস সম্পাদক উৎপল দত্ত চৌধুরী বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বহুবার ইউনিয়নের পক্ষ থেকে তদবির করার পরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই এখনো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কাগজকল বন্ধ হবার ব্যাপারটি তিনি বিশদভাবে তুলে ধরে বলেন, ম্যানেজমেন্ট ও সরকারের ইচ্ছাকৃত অসহযোগিতায় একটি লাভজনক সংস্থাকে ধ্বংস করা হয়েছে। কাছাড় কাগজকলের ইন্টাক শাখার সম্পাদক মানবেন্দ্র দত্ত চৌধুরী স্পষ্ট বলেন, মুখ্যমন্ত্রীর বারবার প্রতিশ্রুতি যে সম্পূর্ণ অসার ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। এমন অকর্মণ্য মুখ্যমন্ত্রী রাজ্যের ইতিহাসে এই প্রথম। তিনি বলেন, আজ অবধি 80 জন মিল কর্মী খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। কাগজকল কর্মীদের মৃত্যুমুখী ঠেলে দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করছে, এদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা এখানে যোগদান করেছি, কারণ বরাক উপত্যকার বেকার সমস্যার সমাধান শুধু কাছাড় কাগজকল থেকেই হতে পারে, কেননা ওখানে 2 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যা বরাকের বর্তমান শাসক দলের নেতারা ভুলে গেছেন এবং কাছাড়ের একমাত্র শিল্প ধ্বংস করার জন্য ওরা চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এবং ভবিষ্যতের যত ধরনের আন্দোলন হবে, যারা যারা এই কাগজকলকে বাঁচানোর জন্য, বেকার সমস্যার সমাধানের জন্য আন্দোলন করবেন, তাদের সঙ্গে আমরা হাতে কাঁধ মিলিয়ে সংগ্রামে যোগ দেব। এবং আমরা ইউনিয়নের পক্ষ থেকেও আগামী 25 তারিখ এবং 26 তারিখ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা বরাক উপত্যকার জনগণের কাছে অনুরোধ করছি, বরাক উপত্যকার একমাত্র শিল্প 2 লক্ষ কর্মসংস্থানের ভবিষ্যৎ প্রজন্মের জীবন বাঁচানোর জন্য সমস্ত সংগ্রামে যোগ দিন এবং এই শিল্পকে বাঁচিয়ে দিন। মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বক্তব্যে বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনার কথা বিশদভাবে তুলে ধরেন। এখানে কাছার পেপার মিলের আইএনটিসি এবং বিএমএস দুটো ইউনিয়নের কর্মকর্তারা এবং সদস্যরা যোগ দিয়েছেন। আমরা বরাক উপত্যকায় এবং সারা আসামে বেকারদের জন্য বেকার ভাতার দাবি করছি। যারা মাধ্যমিক পাশ করে আছে, বেকার অবস্থায় আছে, তাদের জন্য 5,000, যারা উচ্চ মাধ্যমিক তাদের 7,000, যারা ডিগ্রি পাশ করে বসে আছেন তাদের জন্য 10,000 এবং যারা মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন তাদের 15,000 টাকা দেওয়ার দাবি করছি। কেননা আমাদের বরাক উপত্যকার বেকার সমস্যা 3 লক্ষ অতিক্রান্ত হয়ে গেছে। রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা, ঘরে ঘরে মাস্টার ডিগ্রি হোল্ডার বসে আছে, ইঞ্জিনিয়ার বা বেকার বসে আছে, তাদের চাকরির কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি হবে, কিন্তু সেই চাকরি তো দূরের কথা, 1 কোটি চাকরি উল্টো বরখাস্ত হয়ে গেল। তাই প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তার প্রতিশ্রুতি কি হলো এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে বরাক কর্মকর্তাদের ঐক্যের কথা বলে, তাকে আমরা অনুরোধ করব যে বরাক উপত্যকা এবং আসামের বেকার সমস্যা সমাধানের দিকে নজর। সিন্ডিকেট ও গুন্ডাকরের বিরুদ্ধে কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করল হিন্দু যুব ছাত্র পরিষদ। বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে ধর্মঘট স্থল উত্তাল করে তুলেন তারা।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাধব দাস অভিযোগ করেন, যখন আসামে বিজেপি সরকার রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে চাইছে, ঠিক সেই সময় কিছু রাজনৈতিক নেতা, প্রশাসনের কিছু ব্যক্তি, পদস্থ পুলিশ কর্তার ছত্রছায়ায় কয়লা, কাঠ, সুপারি, সিগারেট, ল্যাম্পস্টোন ইত্যাদির সিন্ডিকেট রমরমিয়ে চলছে। পিকে দত্তের মতো কিছু পুলিশ কর্তা নিজেদের মুনাফার জন্য দালাল চক্রটিকে সাহায্য করছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গত মাসে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে স্মারকপত্র দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার অবস্থান ধর্মঘটে নামতে বাধ্য হন বলে জানান তিনি। এদিনের অবস্থান ধর্মঘটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভীতুমণি গগৈ, নীতিশ ভট্টাচার্য, কাছাড় জেলা কমিটির সভাপতি কিশোর মজুমদার, সম্পাদক রাজদীপ দে সর্দার, নবারুণ দত্ত প্রমুখ। লৈ আছে সেই ক্ষেত্ৰত বৰাকত আৰক্ষী প্ৰশাসন, জিলা প্ৰশাসনে হওক, আজি এই তেওঁলোকৰ স্বচ্ছাৰ্থত অবৈধভাৱে কয়লা খৰবা চলি আছে, চিণ্ডিকেটত চলি আছে, গুণ্ডাকৰ চলি আছে, সেই ক্ষেত্ৰত লক্ষাধিক টকা সংগ্ৰহ কৰি চলি আছে। বৰ্তমান বৰাকত গুণ্ডাকৰ সংগ্ৰহত অন্যভূমি পৰিণত হৈছে। আমি ক'ব বিচাৰিছোঁ যে ম্যানমাৰ হৈ মিজোৰামৰ গুৱাহাটী গেট হৈ যি কয়লাসমূহ অবৈধভাৱে বৰাক উপত্যকালৈ গৈ আছে, এই ক্ষেত্ৰত এছাম দুষ্টচক্ৰই গুণ্ডাকৰ উঠাই আছে, লক্ষাধিক টকা সংগ্ৰহ কৰি আছে, কিন্তু এই ক্ষেত্ৰত বৰাক প্ৰশাসন নীৰৱ ভূমিকা পালন কৰি আছে। আমি এবাৰ যোৱা 23 ডিচেম্বৰ তাৰিখে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ যিটো এখন ইস্মাপত্ৰ প্ৰদান কৰিছিলোঁ এই ক্ষেত্ৰত বন্ধ কৰিবলৈ, কিন্তু মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ কথাকো অমান্য কৰি বৰাক প্ৰশাসনে নীৰৱ ভূমিকা পালন কৰি আছে। গতিকে অনাগত 15 ফেব্ৰুৱাৰীৰ ভিতৰত যদি এই চিণ্ডিকেট ৰাজ অবৈধ কয়লা খৰবাই হওক, আজি গৰুবতী তাকে হওক, ছুপাৰ চিণ্ডিকেটাৰ যদি বন্ধ নহয়, হিন্দু যুৱ ছাত্ৰপক্ষত অসমে ৰাজপথত জংকী আন্দোলনৰ কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য। করিমগঞ্জের দোহালিয়াতে প্রস্তাবিত মেডিকেল কলেজের শিলান্যাসের দাবিতে বিভিন্ন সংগঠন বুধবার অবস্থান ধর্মঘট পালন করেছে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের অন্যান্য 4টি স্থানে মেডিকেল কলেজের কাজ শুরু হলেও বিশেষ কারণে পাথারকান্দির দোহালিয়াতে প্রস্তাবিত মেডিকেল কলেজের কাজ আজও শিকে ঝুলছে। অথচ সরকারিভাবে এখানকার 256 বিঘা প্রস্তাবিত জমিতে গত 2 বছর আগেই শিলান্যাসের আদেশ দেওয়া হয়। শীঘ্রই এর শিলান্যাস না হলে প্রস্তাবটি ফিরে যাবার সম্ভাবনা প্রবল, ফলে বিষয়টি নিয়ে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সহ সচেতন মহল বেজায় চটেছেন। এ নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে জোরালো দাবি জানানো সত্ত্বেও তারা ঝেড়ে কাশছে না বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে গোটা এলাকার জনমনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। এদিন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সহ প্রায় 5 শতাধিক জনগণ দোহালিয়া চতুর্থ খণ্ডে উপস্থিত হয়ে গণ অবস্থান ধর্মঘট পালন করেন। এতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবস্থান ধর্মঘটে উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচনের আগে এখানে মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস না করলে তারা বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে স্পষ্ট জানিয়ে দেন। এদিনের অবস্থান ধর্মঘটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সিংহ, গোপীকান্ত দাস, রিতেশ দাস, সুবিথি দেব, গীত আদিত্য দাস, নির্মলকান্তি কপালি, রবীন্দ্র পাল, রামানুজ চক্রবর্তী, সীতেশ ভৌমিক, সাবুল দাস প্রমুখ। আমি আন্দোলন নামিছো এই কারণে আমার ইয়াত 256 বিঘা মাটি আজি 2.5 বছর হল করিমগঞ্জর ডিসি পিকে মালাকা ডাঙ্গরিয়া ইয়ার ভূমি অধিগ্রহণ করে এতিয়াও কাম কাজ আরম্ভ হওয়া নাই, কিন্তু তেতিয়াই আমার ডিসি ডাঙ্গরিয়া কইছিল ভূমি অধিকৃত অধিগ্রহণ হয়ে গেছে, আপনাদেরকে কাম কাজ আরম্ভ করব পারে, কিন্তু আমার যে বিভাগীয় কর্তৃপক্ষ যেবিলাক আছে, যেতিয়া মনে করক আমার স্বাস্থ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কিবা এইবিলাক কাম কাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেবিলাক মানুষ আছে, সিহতে খালি কাম কাজের মানে নেগলিজেন্সি করে পিছত পালাই আছে, পিছত পালাই আছে। এতিয়া কোর্টক কন্ডাক্ট লাগিবা আর 1.5-2 মাস টাইম আছে, এই কারণে আমি ইয়াতে অনশনের কারণে আমি আরম্ভ করেছো আমার মেডিকেল কলেজের কাম কাজখিনি 1 সপ্তাহের ভিতরতে আরম্ভ করব লাগে। মাটিখিনি কোনে দিলে? মাটি আমার রাইজর মানুষে, গোটে মানুষে নিজের স্বার্থ এড়ি পেলায় মাটি দিছে, কারণ ইয়ারপরা যদি আমি শিলচর যাওতে আমার 2-3 ঘন্টা সময় লাগে, সেই সময়ত এজন পেশেন্ট শিলচর যাওয়ার আগতে রাস্তাতে মরি যায়, সেই কারণে আমি ইয়াতে নিজের স্বার্থ এড়ি পেলায় আমার মাটিখিনি দিছি। ইয়াতে একটা মেডিকেল কলেজ হলে আজির পর আরো 50 বছর পাশত আমার যদি একটা লড়া ছোয়ালী হয় সিহতে একটা ভাল ট্রিটমেন্ট পাব, সেই কারণে আমি আমার এই মাটিবিলাক দিছি। কাছাড় ও করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড ওরফে
কামুলের অধীনস্থ ডায়রি ডেভেলপমেন্ট প্রজেক্ট অব বরাকভেলির জন্য 2016-17 সালে আনুমানিক 25.5 কোটির বেশি টাকা মঞ্জুর হওয়া সত্ত্বেও আজ অবধি এই অর্থ দিশপুরের সংশ্লিষ্ট দপ্তরে পড়ে রয়েছে। এ নিয়ে বুধবার শিলচরে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে বরাক উপত্যকা উন্নয়ন কর্মচারী সংস্থার সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী কুতুবুদ্দিন তালুকদার ও সারা ভারত হরিজন উন্নয়ন কমিটির সভাপতি ব্রজলাল রবিদাস এদিন তারা অভিযোগ করে বলেন, কাছাড় জেলায় সরকারি অবহেলায় দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির কাজে গতি বাড়ানো সম্ভব হচ্ছে না, ফলে গোপালকেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দুধের দাম বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। জেলায় দুধ উন্নয়ন কর্মচারী সংস্থা তথা কামুন শ্রমিক সহ কর্মচারীরা বারংবার মঞ্জুরিকৃত অর্থ আদায়ের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু এই অর্থ দুগ্ধ শিল্প উন্নয়নের জন্য কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ করেন। এই বিষয় নিয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। এদিন তারা ক্ষোভের সুরে বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের দাবি পূরণ না হলে জনসাধারণের কাছে ভোট বয়কটের আহ্বান জানাবেন তারা। এই বরাকভেলির তৃণমূল ডিস্ট্রিক্টের নেতা মন্ত্রী এবং নেতৃবৃন্দেরও জানা আছে যে কামুল ইমপ্লিমেন্টিং ডায়রি ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন দি ডিস্ট্রিক্ট অফ কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির জন্য কেন্দ্রীয় সরকার 25,51,00,000 টাকা স্যাংশন করেছেন 2016-17। সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে, যদি এই কামুল প্রজেক্ট যদি আবার স্টার্ট করে গভর্নমেন্টে, যে স্টাফের যেটা ফিনান্সিয়াল বেনিফিট, স্যালারি বেনিফিট, অ্যাডমিনিস্ট্রেটিভ বেনিফিট দিয়ে দিত, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে আমরা রিপিটেডলি আসাম গভর্নমেন্টের কাছে আমরা পেশ করছি। কিন্তু এই দিশপুরের যারা নেতামন্ত্রী আছেন, বরাকভেলির যারা নেতামন্ত্রী আছেন, দিশপুরে গিয়া বাটার খাইয়া এখানে আইয়া বরাকভেলিতে আইয়া খালি করেন বেটার বেটার বেটার। এই কামুল প্রজেক্ট জনস্বার্থে এবং বেকার সমস্যার স্বার্থে বরাকভেলি যদি ইমিডিয়েটলি গ্রহণ না হয় এই ইলেকশনের আগে, তাহলে আমি আমার আপামর বরাকভেলি জনসাধারণের প্রতি একটা আন্তরিক আবেদন থাকবো ভোট বয়কট করার জন্য। সম্প্রতি শিলচর শহর সহ গোটা বরাক উপত্যকায় ছিনতাই, চুরি, ডাকাতি যেন রোজকারের খবরে এক বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে গোটা উপত্যকায় জনমনে বইছে আতঙ্কের ঝড়। কিন্তু এসব ঘটনার নেপথ্যে যারা মাস্টার মাইন্ড, তারা পুলিশ প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে চড়ে বেড়াচ্ছে, ফলে ধৃতদের গ্রেফতার করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে আইন শৃঙ্খলা ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপত্যকায় ছিনতাইবাজদের দাপট দমাতে পুলিশের ব্যর্থতার দরুন প্রভাবে গৃহ মন্ত্রণালয়ের রদবদলের জোরদার দাবি উত্থাপন করলো অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট কাছাড় জেলা শাখা। এদিন এক সাংবাদিক সম্মেলন করে ফ্রন্টের সভাপতি এম এম হানিফউদ্দিন লস্কর বরাকের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির জন্য উদ্বেগ ব্যক্ত করেন, পাশাপাশি হোমগার্ড বিভাগে নির্বাচনের আগে নিযুক্তির জোর দাবি জানান। জীবন সুরক্ষার কারণে গৃহ মন্ত্রণালয় অত্যন্ত প্রয়োজন। গৃহ মন্ত্রণালয়ের বিভাগের শক্তিশালী থাকা আমাদের জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। আজ বহুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি আসামের একটি অঞ্চল বরাকভেলিতে ছিনতাইরা চলিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ছিনতাইকারীকে পুলিশ ধরতে পারেনি। এতে বোঝা যাচ্ছে পরিষ্কার যে আসামের হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয় অনেক কমজোর। আসামের হোম মিনিস্ট্রি পরিবর্তন করা একান্ত দরকার। হোম মিনিস্ট্রি আসামের মধ্যে যে স্বাস্থ্য বিভাগ, পিডাব্লিউডি বিভাগ, ফাইন্যান্স বিভাগ যার হাতে আছে, উনি কীভাবে শক্তিশালীভাবে এই ডিপার্টমেন্টগুলোকে চালাচ্ছেন। হোম মিনিস্ট্রি যদি ওনার হাতে দেওয়া হয় আমার মনে হয় সেটা শক্তিশালী হবে। তৎসঙ্গে হোম ডিপার্টমেন্টের যেগুলো ভ্যাকেন্সি আছে আগামী নির্বাচনের আগে ভ্যাকেন্সিগুলো ফুলফিল করা লাগে, এটা আমরা ডিমান্ড। থার্ড হয়েছে আপনার এই আমাদের যেটা হোমগার্ড আছে, অল আসামের হোমগার্ড সকলকে আপনার কন্টিনিউ করতে লাগে, তারা রেগুলারাইজ করতে লাগে। তারা রেগুলারাইজ করে, তারা যেভাবে কাজ করে, তারা যদি রেগুলারাইজ করা হয় তাহলে আপনার হোম ডিপার্টমেন্টটা আরও শক্তিশালী হবো। হোমগার্ডদেরকে পুরো আসামের যত হোমগার্ড আছে সবে মানে পারমানেন্ট করা লাগে, তিনটা ডিমান্ড আছে।
আগামী বিধানসভা নির্বাচন যতই নিকটে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ সাইক্লোনের আকার ধারণ করছে। হাইলাকান্দিতে মধ্য হাইলাকান্দির বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের প্রবল টিকিট প্রত্যাশী অ্যাডভোকেট মরিয়াম বেগম চৌধুরী ইদানিং ঝড়ের গতিতে জনসমর্থন আদায়ের লক্ষ্যে গ্রামীগঞ্জে জনসভা এবং ঘরোয়া বৈঠকের মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বাহাদুরপুর, মাটিজুরি, পাইকান, রাজেশ্বরপুর তৃতীয় খণ্ডে ইতিমধ্যে প্রচারাভিযান সম্পন্ন করেছেন। এই এলাকাগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ রয়েছেন। পরে মাটিজুরি পাইকানে প্রচারাভিযান সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিজেপির দলীয় টিকিটে মধ্য হাইলাকান্দির বিধায়ক নির্বাচিত হলে তার উন্নয়নের কাজের মধ্যে প্রথম থাকবে মাটিজুরিতে কাটাখাল নদীর উপরে থাকা সেতু সংস্কার, তাছাড়া পাঁচগ্রাম কাগজকলকে পুনরুজ্জীবিত করা ইত্যাদি। জানাই আমি এখানে মাটিশ্রী এলাকাতে এসেছি, এসে আমি অনেকজন আমার সামনে এসেছি, এখন সবাই এখানে সমবেত হয়েছে এবং সবাই বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরেছে যে আগে তারা অনেকবার অনেক প্রতিনিধি নির্বাচিত করেছে কিন্তু তাদের কাছে সুফল পায়নি। তো এখনও তারা বলছে ঠিক আছে আমরা যদি যোগ্য প্রার্থী হিসাবে আপনাকেও যদি পাই তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করব। আচ্ছা, তা ধন্যবাদ। বুধবার সোনাই মণ্ডল বিজেপির পক্ষ থেকে সোনাই বিধানসভা সমষ্টির সুন্দরী জিপির 10 নং গ্রুপ বনতারাপুরে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন আনুমানিক 20 জন অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহ, বিনোদিনী সিংহ সহ অনেকে। ভারতীয় জনতা পার্টি বিগত ভারতবর্ষের যত নির্বাচন হয়েছে 2 বছর বিজেপি বিরোধী সব কংগ্রেস, ইডিএফ, ওএসি সব মিলিয়া বিপরীত পক্ষে থাকায় ভারতীয় জনতা পার্টি সব রাজ্যের নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে। সেটার প্রভাব আজকে যে কংগ্রেস ইডিএফের মিলন হয়েছে আসামে কোনো ধরনের ক্ষতি হবে না, কারণ আমরা দেখতে পাই যে বিহারের নির্বাচন, উপনির্বাচন বিরোধীরা সব দল এক এবং বিজেপি একা এক, কোনো ক্ষতি হবে না, আসামেও সেভাবে কোনো ক্ষতি হবে না। এবং আমরা সোনাই সমষ্টি AIUDF কংগ্রেসের মিলনে কোনো ক্ষতি হবে না, কারণ আমরা উন্নয়নের মানুষের উন্নয়নের কাজ দেখে ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ককে জয়ী করবে। এটাই প্রত্যেকটা নির্বাচনে 2016 আমরা 9000, 2019 আমরা 11000 সংখ্যালঘু, যেখানে 100% ভোটার সেখানে আমরা 11000 ভোট পেয়েছি এবং আমার আশা আগামী নির্বাচনে আমরা 40000 অধিক সংখ্যালঘু ভোট আমরা পাব। আধুনিক যুগে বৈদ্যুতিক যন্ত্রের আবিষ্কারের দরুন অনেকটাই বিলুপ্তির পথে বাংলা ঢোল সহ শ্রীখোলের চাহিদা। শুধু তাই নয়, বাংলা লোক সংস্কৃতিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ঘরের ছেলে তথা দোহারের প্রাণ ভোমরা প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের অক্লান্ত পরিশ্রমের ফলে কিছুটা হলেও আজও লোক সংস্কৃতিতে ছাপ রেখে চলেছে তরুণ প্রজন্ম, ফিরে পেয়েছে অস্তিত্বের স্বাদ। তার সেই প্রচেষ্টাকে শ্রদ্ধা ও ভালোবাসায় সম্মান জানিয়ে নতুন বছরকে একটু নতুনভাবে বেঁচে ওঠার তাগিদে শিলচর শহরের এক তালবাদ্যের সংস্থা শব্দব্রহ্ম বাংলা ঢোল নিয়ে এক কর্মশালা আয়োজন করে। গত 15-17 জানুয়ারি পর্যন্ত চলে সেই কর্মশালা। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দোহারের প্রখ্যাত শিল্পী তথা বাংলা ঢোলের সম্রাট মৃগনাভি চট্টোপাধ্যায়। কর্মশালার অন্তিম দিন হিসেবে সোমবার স্থানীয় আশীর্বাদ ভবনে কচিকাঁচা সহ তরুণদের নিয়েছিল সংস্থার এক মনোজ্ঞ অনুষ্ঠান। তবে বাড়তি পাওনা হিসেবে ছিল প্রশিক্ষক মৃগনাভি চট্টোপাধ্যায়ের একক অনুষ্ঠান এবং শিলচর শহরের বিশিষ্ট শিল্পী বিধান লস্কর সহ শহরের একদল তরুণদের নিয়ে আরেক লোক সংস্কৃতির দল ফকিরার মন মাতানো অনুষ্ঠান, পাশাপাশি স্থানীয় নৃত্যশিল্পীদের ধামাই নৃত্য। সব মিলিয়ে হাড় কাঁপানো রাতে পরম্পরাগত সঙ্গীতে মজে ছিল শহরের। আরিয়ান্স ক্লাব তারাপুরের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী 26 জানুয়ারি তারাপুর মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে কচিকাঁচাদের জন্য বসে আগো প্রতিযোগিতা, চকোলেট দৌড় এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইচ্ছুক কচিকাঁচাদের আগামী 24 জানুয়ারির মধ্যে সরলা স্টোর অথবা রাধামাধব মিষ্টান্ন ভাণ্ডারে নিজেদের নাম, বয়স ও দূরভাষ নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
শালগঙ্গার শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রভুপদ ব্রজরমন গোস্বামীর পুত্র তথা বর্তমান গুরু মহারাজ প্রভুপদ বলরাম গোস্বামী আগামী 23 জানুয়ারি অর্থাৎ শনিবার করিমগঞ্জ রায়নগরে মাধবপালের বাসভবনে শুভ পদার্পণ করবেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী রবিবার 24 জানুয়ারি স্থানীয় মাধবপাল মহাশয়ের বাড়িতে ভক্ত সেবা ও বিপিনপাল রোডস্থিত শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রমে সন্ধ্যা 7 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত শ্রীমৎ ভাগবত গীতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাতা প্রভুপাদ ব্রজরমন গোস্বামীর প্রপুত্র বরণ্য গোস্বামী এ খবর জানান। আগামী 23 জানুয়ারি আশ্রম রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার বর্তমান গুরু মহারাজ প্রভুপাদ বলরাম গোস্বামীজি করিমগঞ্জে শুভ পদার্পণ করবেন। এই উপলক্ষে ওনাকে ওই দিন সন্ধ্যাবেলা শোভাযাত্রার মাধ্যমে রায়নগর নিয়ে আসা হবে শ্রীযুক্ত মাধবপাল মহাশয়ের বাড়িতে। পর দিবস অর্থাৎ 24 জানুয়ারি বিপিনপাল রোড স্থিত কাঠিয়া বাবার আশ্রমে সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা অবধি ভাগবতীয় আলোচনা প্রসঙ্গাদির মাধ্যমে অতিবাহিত হবে। 24 তারিখ সকালবেলা মঙ্গলারতি থেকে ভক্ত সেবা থেকে ক্রমগুলো আরম্ভ হবে ক্রমান্বয়ে। পর দিবস সমবেত উপাসনা আছে সন্ধ্যাবেলা। আপনারা উক্ত অনুষ্ঠানে সবাই যোগদান করে ভগবত রস পিপাসু ভক্তরা ভগবত রস প্রসঙ্গাদি শ্রবণ করে কৃতার্থ করবেন। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিভিন্ন দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের গণ অবস্থান, সামিল কাগজ কল ইউনিয়ন। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট হিন্দু যুব ছাত্র পরিষদের, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। মেডিকেল কলেজের শিলান্যাসের দাবিতে ধর্মঘট বিভিন্ন সংগঠনের, বৃহত্তর আন্দোলনের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।